হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মানাস কিচেন। আজ আমি করে দেখাবো চকলেট কাপ কেক। কেক বানানোর সাথে কিভাবে সুন্দর করে আর খুব সহজেই ডেকোরেশন করবেন সেটাও দেখাবো। আর এই কাপ কেকগুলো আমি একই সাথে মাইক্রোওয়েভে আর চুলাতে করে দেখাবো। তাহলে চলুন দেখে নেই কিভাবে এই কাপ কেকগুলো করতে হয়। কাপ কেক বানানোর জন্য একটা বোল নিতে হবে। এই বোল যেটা নিবেন সেটার মধ্যে যেন কোনো পানি না থাকে সেদিকটা একটু খেয়াল রাখতে হবে। এখন আমি রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম এতে ভেঙে নিব। এই 3টা ডিম আমি একটু বিট করে নিব। কিছুক্ষণ বিট করার পর যখন ডিমের উপর এরকম ফেনা উঠবে তখন এতে আমি 3 ভাগে এই পাউডার সুগারটা এতে অ্যাড করব। এখানে 1 কাপ পরিমাণ পাউডার সুগার আছে। আর 1 ভাগ দিয়ে দিচ্ছি। এখন বাকি যেটা আছে সেটা ঢেলে দিচ্ছি। মিশ্রণের মধ্যে এখন আমি গরম দুধ মেশাবো। এখানে আমি 3/4 কাপ গরম দুধ দিয়েছি। আর এই গরম দুধের মধ্যে আমি 1/2 টেবিল চামচ পরিমাণ কফি পাউডার মিলিয়ে গুলি রেখেছি। আর শুকনো ইনগ্রিডিয়েন্টসের মধ্যে আমি এখানে 1 কাপ ময়দা, 2 চা চামচ বেকিং পাউডার আর 1/2 চা চামচ বেকিং সোডা মিলিয়ে চেলে রেখেছি। আর এখানে রেখেছি আমি 1/2 কাপ কোকো পাউডার। এখন এতে দুধের যে গরম মিশ্রণটা আছে সেটা দিয়ে দিব। সয়াবিন তেলটা সেটা দিব। প্রথমে 1/3 কাপ দিব, দিয়ে বিট করে নিব। দিয়ে দিলাম 1/3 কাপ তেল। বাকি তেলটা যে 1/3 কাপ তেল আছে সেটাও দিয়ে দিচ্ছি আমি। এখন এতে ড্রাই ইনগ্রিডিয়েন্টস মিলাবো। এখন এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি একটু একটু করে এর মধ্যে দিব। একবারে কিন্তু বেশি দেওয়া যাবে না। স্প্যাচুলার সাহায্যে এগুলো একটু মিশিয়ে নিতে হবে, তারপরে বিট করতে হবে, তা না হলে এই পাউডারগুলো উড়ে যাবে। কেকের ব্যাটারটা হয়ে গিয়েছে। তো চুলাতে যেটা করব সেটার জন্য আমি এখানে মাফিন ট্রে নিয়েছি। তো মাফিন ট্রে মধ্যে আমি ব্যাটার দিয়ে চুলায় বসাবো। আর মাইক্রোওয়েভের জন্য আমি এখানে সিলিকনে 2টা মোল্ড নিয়েছি, এই 2টা আমি মাইক্রোওয়েভে করব। কাপ কেকের লাইনারগুলো দিয়ে দিব। ঠিক এভাবে ঢেলে নিতে হবে। ব্যাটারটা এমনভাবে ঢালতে হবে যে আপনার যে লাইনারটা আছে সেই কাগজটা কিন্তু সম্পূর্ণ ঢালা যাবে না। 3 ভাগ ঢালতে হবে আর 1 ভাগ খালি রাখতে হবে, কারণ এই কেকটা যখন ফুলবে তখন উপচে পড়ে যাবে উপরের দিকে যদি আমরা পুরোপুরিভাবে এটা ফিল আপ করে দেই। এই 2টার গায়ে একটু তেল লাগিয়ে নিতে হবে। ভিতরের যে এয়ার বাবলস থাকে সেটা যেন বের হয়ে যায়। চুলাতে আমি অলরেডি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। লবণও দিয়ে রেখেছি আগে থেকেই। একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি মাঝে। আর খুব সাবধানে ঠিক মাঝ বরাবর কেকের টিনটাকে বসিয়ে দিতে হবে। ঢাকনাতে ঢেকে দিচ্ছি।
চুলার আঁচটাকে এখন একেবারে মিডিয়াম টু লো হিটে রাখবো আর ওয়েট করব 30 মিনিট পর্যন্ত। মাঝে আমি 25 মিনিটে একবার খুলে দেখব যে কেকটা হয়েছে কিনা, না হলে আমি একবারে 30 মিনিটে ফিরে আসছি। এই কেকগুলো হয়ে গেলে পরের ব্যাচে এই একই নিয়মে আমি বাকি কাপকেকগুলো তৈরি করে নেব। কাপকেকটাকে বেক করব 2 মিনিটের জন্য। আমি 2 মিনিট দিয়ে দিচ্ছি। আমি স্টার্ট দিয়ে দিচ্ছি। আমি খুলে নিচ্ছি, 2 মিনিট হয়ে গিয়েছে। কেকগুলো বের করে আনছি, আমি এগুলো মোল্ড থেকে বের করে নিচ্ছি। কতটা সফট হয়েছে এটা মাইক্রোওয়েভে করা। কেকটা হয়ে গিয়েছে দেখুন কি সুন্দরভাবে ফুলেছে। তারপর আমি এটা কাঠি দিয়ে চেক করছি যে কাপকেকটা হয়েছে কিনা। দেখুন কাঠির গায়ে কিচ্ছু লেগে নেই, তার মানে কাপকেকটা কমপ্লিটলি হয়েছে। একটা কুলিং র্যাকের উপর রেখে এগুলো ঠান্ডা করে নিতে হবে। দেখুন কি সুন্দর ফুলেছে এবং কি সুন্দর হয়েছে দেখতে। এটাও কিন্তু একই রকমই সফট হয়েছে দেখুন। আমার এখানে 14টা কাপকেক হয়েছে। পাউডার ফর্মে থাকা হুইপ ক্রিম কিভাবে তৈরি করতে হয় সেটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। রেসিপি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর আমি এখানে ঝটপট ভাবে হুইপ ক্রিম দিয়ে কিভাবে কেকটা সাজাবেন সেটা দেখিয়ে দিচ্ছি। আমি সাদা যেটা দিব হুইপ ক্রিম এটা শুধু নর্মাল করে রেখেছি, সাদাই রেখেছি, কালার ইউজ করিনি। আর বাকি যেটা আছে এটার মধ্যে আমি একটু রেড ফুড কালার ইউজ করছি। দুই ফোঁটা দিলাম। যাদের কাছে পাইপিং ব্যাগ নাই তারা একটা পলিথিন, পরিষ্কার পলিথিন নেবেন। আর যে কোনাটা দিয়ে বের হবে হুইপ ক্রিমটা সেটা নিচের দিকে এভাবে গিয়ে হাতের মুঠোয় এভাবে নেবেন, নিয়ে এই হুইপ ক্রিমটা ঠিক এই গর্তটার মধ্যে ঢুকিয়ে দিবেন যেন এদিক ওদিক না লেগে যায়। আর এইভাবে নিচের দিকে এটা নামাতে হবে, সাবধানে নামাতে হবে যেহেতু পলিথিনটা একটু পাতলা, পাইপিং ব্যাগের মতো তো মজবুত না, ছিঁড়ে যেতে পারে। এখন এই মাথাটা একটু কেটে দিব। মাথাটা কেটে দিলাম, খুব সামান্য পরিমাণে কাটতে হবে। ডিজাইনটা সম্পূর্ণ নিজের উপর, আপনারা কিভাবে পছন্দ করেন সেই অনুযায়ী ডিজাইনটা করবেন। আর এখানে কিছু স্প্রিঙ্কলস ছিটিয়ে দিব এভাবে। এটা হয়ে গেল। আর এখানে আমি কিছু ক্যান্ডি বল উপর দিয়ে ছিটিয়ে দিব।
স্প্রিঙ্কলস ছিটিয়ে দিচ্ছি, ক্যান্ডি বলো ছিটিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আমার মেয়ে লোভ সামলাতে না পেরে আমাকে উঠিয়ে দিয়ে এখন নিজেই করা শুরু করেছে। এখানে আমি একটা কথা বলে রাখি, আমি যে কাপকেকগুলো করেছি এগুলো আমার মেয়ের জন্য, কালকে ওর স্কুলের ক্লাস পার্টি, এর জন্য ওর ফ্রেন্ডসরা আবদার করেছে যে কাপকেক নিয়ে যেতে হবে বাসার থেকে তৈরি করে, এই জন্য এগুলো করা। কাপকেকগুলো সাজানো শেষ, আমি চেষ্টা করেছি কাপকেকগুলো সুন্দর করে সাজিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করতে, কতটুকু পেরেছি সেটা আপনারাই বলতে পারবেন। তবে এটুকু বলতে পারি আমার মেয়ে মহা খুশি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকে বেল বাটনটি ক্লিক করে রাখুন নতুন রেসিপির আপডেট পেতে। আজ এই পর্যন্তই, আরেকটি নতুন রেসিপি নিয়ে আসা পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।